সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভির আজকের বিশেষ আজকের আলাপন। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন সুনামগঞ্জ পাঁচ আসনের ছাতক এবং দোয়ারাবাজারের সম্মানিত সংসদ সদস্য মহিবুর রহমান মানিক। আমরা তার সাথে কথা বলছিলাম বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের যে উন্নয়ন সাধিত হয়েছে, বাংলাদেশ এখন কিভাবে এগিয়ে যাচ্ছে এবং তার নির্বাচনী এলাকা নিয়ে তিনি কী চিন্তা করছেন, তার কী ধরনের উন্নয়ন কর্মকাণ্ড এই পর্যন্ত চোখে পড়ছে এবং তার পরবর্তী কী ধরনের ভবিষ্যৎ পরিকল্পনা থাকতে পারে। আমরা বিরতিতে যাওয়ার পূর্বে আপনাকে একটা প্রশ্ন করেছিলাম যে 15ই মার্চ 1999 সাল, সেটা সম্পর্কে আমাদের কিছু বলুন। 15ই মার্চের আগের কথা বলি, আমি সেই ছাত্র জীবন থেকে ছাত্র রাজনীতিতে ছিলাম এবং কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের একজন সক্রিয় সদস্য হিসাবে, সামনের সারির নেতা হিসাবে, কর্মী হিসাবে, জিয়া এবং এরশাদ বিরোধী আন্দোলনে আমার যৎসামান্য অবদান ছিল। আমি আইনে স্নাতক ডিগ্রি লাভ করেও আমি আইন পেশায় না গিয়ে গণমানুষের রাজনীতির সাথে সম্পৃক্ত হই এবং সেই সময়ে জগদ্দল পাথরের মতো যারা চেপেছিল এবং ছাতকের মানুষ তাদের ভালোবাসা দিয়ে আমাকে অত্যন্ত তরুণ বয়সে বিপুল ভোটের ব্যবধানে আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করে, আমি আজ থেকে প্রথম কবে 30 বছর আগে আজ থেকে কত সালে 90 সালের শুরুতে আমি নির্বাচিত হই। এবং এই যে মানুষের ভালোবাসা, এই ভালোবাসার স্বীকৃতি স্বরূপ 91 সালে আমাকে মনোনয়ন দেওয়া হয়। উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সময়ে আপনাকে মনোনয়ন দেওয়া হয়। আমি উপজেলার পদ ইস্তফা দিয়ে আমি জাতীয় সংসদ নির্বাচনে আমি অংশগ্রহণ করি, আওয়ামী লীগ হিসেবেই করেন, আমি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করি 15 দলীয় জোটের প্রার্থী হিসাবে, আওয়ামী লীগ হিসেবে 15 দলীয় জোটের প্রার্থী হিসাবে। এবং সেই সময়ে আমাদের দলের কিছু নেতা কর্মী তারা আমাকে সমর্থন দেন নাই, বরং একজন স্বতন্ত্র প্রার্থীকে, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসাবে পরিচয় দিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করেন, যার ফলে আমিও হেরে যাই এবং পতিত জাতীয় পার্টি এই আসন থেকে জয়যুক্ত হয়। সুনামগঞ্জের একটি আসন নৌকা হারায়, সেটি এই আসনটি ছাতক দ্বারা। কিন্তু আমি রাজনীতির থেকে আমি সরে দাঁড়াই নাই, আমি মানুষের পাশে ছিলাম। আমাকে 1996 সালে আমাকে এই আসন থেকে মনোনয়ন দেওয়া হয় এবং আপনি নির্বাচিত হন। এবং আমি নির্বাচিত হই এবং নির্বাচিত হওয়ার পর থেকেই এটার মাত্রাটা আরো বেশি শুরু হয়। মাত্রাটা ওই যে গ্রুপিং রাজনীতির মাত্রা এমনভাবে শুরু হয় প্রতিহিংসার কারণ। এবং সেই সময়ে আমি আমার ছাতককে, সেই মেয়াদে আমি ছাতক শিল্প শহর ছাতককে পৌরসভায় উন্নীত করি এবং পৌরসভা নির্বাচনে আমার প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয়। বিজয়ী হওয়ার পর তখন সংসদ চলছিল, 15ই মার্চ আমি সংসদের অধিবেশনে ছিলাম। আমি আমার স্ত্রী আমার পরিবার নিয়ে আমি ঢাকায় বসবাস করি। ওই দিন আমি সংসদে ছিলাম, সংসদ থেকে খবর পাই যে আমার বাসায় বোমা বিস্ফোরণ হয়। আমি তাৎক্ষণিকভাবে ওই দিনই আমি বিমান যোগে আমি বাড়িতে যাই এবং গিয়ে এই অবস্থা দেখে আমি নিজেই বাদী হয়ে মামলা দায়ের করি। আমার দুর্ভাগ্য আমি শুধু রাজনীতির শিকার হই নাই, প্রতিহিংসা রাজনীতির, আমি হলুদ সাংবাদিক যারা ছিল তাদেরও কিন্তু আমি শিকার হয়েছি, যার ফলে বিভিন্ন অসত্য তত্ত্ব দিয়ে মামলাকে প্রভাবিত করে এবং জনমতকে বিভ্রান্ত করে, আমার রাজনৈতিক কেরিয়ারকে স্পটেড করার চেষ্টা করে। কিন্তু আমার এলাকার মানুষের যে অগাধ বিশ্বাস এবং আস্থা, সেই আস্থায় কোনো চিড় ধরাতে পারে নাই। আমাকে 15ই মার্চ 2001 সালের নির্বাচনে আমার
নেত্রী বঙ্গবন্ধুর কন্যা পুনরায় আমাকে মনোনয়ন দেন এবং আমি জয়যুক্ত হয়েছিলাম। কিন্তু যে মহলটি এই মিথ্যাচারের মাধ্যমে আমাকে শেষ করার চেষ্টা করেছিল তারাই সেই সময় আমার নিশ্চিত বিজয়কে পরাজয়ে পর্যবসিত করে। এটা কি আমি মানে নিজ দলের, আমি মাঠে ছিলাম, নিজ দলের যারা দলের লেবাসদারি এরা নৌকা প্রতীকে ভোট দেয় নাই এর আগে কখনো। এবং এই যে 96 সালে যারা বিরোধিতা করেছে, 91 সালে যারা বিরোধিতা করেছে, 2001 সালে তারাই আমার নিশ্চিত বিজয়কে পরাজয়ে পর্যবসিত করেছে। এরাই মিথ্যা সাক্ষী দিয়ে আমাকে সেই চার দলীয় জোট সরকারের আমলে দ্রুত বিচার আদালতে নিয়ে মামলাটি দ্রুত বিচার আদালতে নিয়ে তড়িঘড়ি করে আমাকে কনভিকশন দেওয়ার ব্যবস্থা করে। আমি দীর্ঘ বছরের পর বছর আমি কারারুদ্ধ ছিলাম। তাদের একটা ধারণা ছিল যে কারা অন্তরালে রাখলেই আমি মানুষের মনের আড়াল হয়ে যাব। আমাকে সুনামগঞ্জ থেকে সিলেট, সিলেট থেকে কুমিল্লা, ময়মনসিংহ, কাশিমপুর, বরিশাল একের পর এক জেল ঘোরানো হয়েছে। বর্তমানে কি আপনার যে মামলাটা ছিল সেটা কি আপনি? আমি তো প্রমাণিত হয়েছে ওই সময়ই মহামান্য হাইকোর্ট থেকে বিএনপি জামাত জোট সরকারের আমলেই আমি বেকসুর খালাস পাই এবং তারপর তারা আবার সরকার পক্ষ আপিল করে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে, অর্থাৎ বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে আবার বেকসুর খালাস পাই এবং এরপরেও আমি আরও তিনবার নির্বাচিত হই, চারবার নমিনেটেড হই। আপনাকে এই সূত্র ধরে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, আপনি জানেন কি না যে অনেক সময় যেটা বললেন হল সাংবাদিকই হোক বা বিভিন্ন কারণই হোক একটা ছদ্মনাম আপনার জন্য ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে আসলে আপনি কি মনে করেন বা আমি আমাকে পীড়া দেয় যে একটা মিথ্যা মানে মিথ্যাভাবে অহেতুক, কিন্তু আমার আমার এটা আবার ভালো লাগে যে এত অপপ্রচারের পরও আমার এলাকাবাসীকে, আমার এলাকাবাসী শুধু না আমি বলবো না, আমার সিলেটের মানুষকে, আমার সুনামগঞ্জের জনমতকে বিভ্রান্ত করতে পারে নাই, কারণ তারা সাদাকে সাদাই জানে, কালোকে কালোই জানে। আমার রাজনৈতিক জীবন এবং আমার সম্পর্কে আমার নির্বাচনী এলাকার মানুষ না, আমার পুরো বিভাগের মানুষ ওয়াকিবাল, তারা আমার সম্পর্কে জানে। কাজেই আমার সম্পর্কে যে ধারণা বা যে মেসেজ দেওয়ার চেষ্টা তারা করেছিল তারা ব্যর্থ হয়েছে। মানুষ বারবার রায়ের মাধ্যমে প্রমাণ করেছে, শুধু আদালতের রায় নয় জনতার রায়ের মাধ্যমে প্রমাণ করেছে যে আমি কখনো আমি অন্যায়কারী নই, আমি সন্ত্রাসী নই। আপনি পুরোপুরি নির্দোষ? অবশ্যই অবশ্যই আমি কি নির্দোষ? আমার জীবনে তো আমি এই ধরনের এই অপরাজনীতির আমি চেষ্টাও করি নাই এবং আমার বর্ণাঢ্য বলেন আর দীর্ঘ রাজনৈতিক জীবনে বলেন আমি কখনো আমি এই এই ধরনের সন্ত্রাসের মদতও দিই নাই। আমার কোনো আমার শত্রুপক্ষ বলতে পারবে না যে না আমি এই সমস্ত সন্ত্রাসের মাধ্যমে আমার জনপদকে আমি বিপদগামী করেছি বা আমি আমার কিছু ছেলেকে দিয়ে এই কাজ করেছি। আমার তো এলাকা শিল্প এলাকা, যে আমি এই এলাকায় সন্ত্রাস বা এই ধরনের পৃষ্ঠপোষকতা যুক্ত আছে, আমার মনে হয় না আমার শত্রুপক্ষ এই ধরনের অভিযোগ আনবে। আপনার রাজনৈতিক জীবনের কথা আমরা শুনলাম, আপনি প্রায় চারবারের এমপি, টানা তিনবার এমপি হয়েছেন, ভবিষ্যতে আপনি কি করতে চাচ্ছেন? আপনার ভবিষ্যৎ ছাতক এবং দোয়ারাবাসীর জন্য আপনার মূলত কি পরিকল্পনা আছে? যা নাকি উল্লেখযোগ্যভাবে যেভাবে বাংলাদেশে এখন পদ্মা সেতু হচ্ছে, মেট্রো রেল হচ্ছে, বাংলাদেশে $35 বিলিয়ন কোষাগাতে, বিদেশি কোষাগাতে আছে, বিদেশি রপ্তানি হয়েছে $40 বিলিয়ন, সেই ক্ষেত্রে ছাতক এবং দোয়ারা বাজারের জন্য আপনার কি কোনো ধরনের উন্নয়ন, এমন কোনো উল্লেখযোগ্য উন্নয়ন করবেন কিনা? যা নাকি যে মহিবুর রহমান মানিক এই কাজটা করেছে, যা নাকি আপনি আপনি মানে আপনার অনুপস্থিতিতে যাতে সেটা। ধন্যবাদ, ধন্যবাদ। আমি রাজনীতি করি জাতীয় রাজনীতির চিন্তা চেতনার থেকে, দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর যে লক্ষ্য নিয়ে জাতির জনক সারা জীবন সংগ্রাম করেছেন, তার আহ্বানে সারা দিয়ে যে 30 লক্ষ মানুষ আত্মদান করেছেন, তাদের সেই আত্মত্যাগ, তাদের সেই আত্মদানকে অর্থবহ করার জন্য, তাদের যে স্বপ্নসাদ, সেই স্বপ্নসাদ পূরণের জন্য আমি আমি মনে করি বাংলাদেশের মানুষ এখন এই সরকারেরই কন্টিনিউশন চায়। ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের মানুষ এখন আর কেউ খালি পেটে নাই,
কোনো মানুষ খালি পায়ে নাই, কোনো মানুষ খালি গায়ে নাই। কোনো এক সময় ছিল আজ থেকে কয়েক বছর আগেও, আমরা দেখেছি যে নিলামি মার্কেট আছে না সেকেন্ড হ্যান্ড কাপড়ের, ওই সময় শীত আসার আগেই অভিভাবকরা তার বাচ্চাদের জন্য বা মানুষরা মানুষজন ওই তার শীত নিবারণের জন্যে কাপড় সংগ্রহ করতো। এখন কিন্তু বাংলাদেশে নিলামি কাপড়ের দোকান নাই, উঠে গেছে। এখন আর থালা নিয়ে ভিক্ষুকদের যে কান্না বা আহাজারি বা ভাতের ফ্যানের জন্য যে এক বাড়ির থেকে ওই বাড়িতে গিয়ে দৌড়াদৌড়ি, এখন আর এটা নাই, এই অবস্থায় নাই। কোনো মানুষ এখন আর খরম পায়ে দিয়ে কোনো রকম অজু করে ঘুমায় না, প্রত্যেকের পায়ে জুতো আছে। তারা এখন সবাই গ্রামের মানুষ এবং সাধারণ মানুষ, এখন আমি মনে করি মোটা দাগে যে উন্নয়ন, এটা আমাদের অনেকাংশে আমরা সফল হয়েছে। একটি একটি বিষয় জানতে চাই, ছাতক সিমেন্ট ফ্যাক্টরি বেশ কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে সেটা সাসপেন্ডেড হয়েছিল, এবং সেটা কি এখন আবার চালু হয়েছে কিনা? ছাতক সিমেন্ট ফ্যাক্টরি, আমি কথাটা কিন্তু আগে উত্তর দিতে পারি নাই। আমার পাল্প অ্যান্ড পেপার মিল, এটা বিগত জোট সরকারের আমলে পানির দামে বিক্রি করে দেওয়া হয়েছে। আমার নাইকো দুর্ঘটনার ফলে আমার ধাউ ধাউ করে আমার সমস্ত গ্যাস জলে ছারখার হয়ে গেছে। আমার ছাতক গ্যাস ফিল্ড, যেটা ট্যাংরাটিলা গ্যাস ফিল্ড, আমার পেপার মিল শেষ, গ্যাস ফিল্ড শেষ, সিমেন্ট ফ্যাক্টরি বিক্রির তালিকায় ছিল। আমরা এটিকে 2008 সালে নির্বাচিত হওয়ার পর এই রাষ্ট্রায়ত্ত কারখানাকে আমরা বিক্রির তালিকার থেকে সরিয়ে এটির আধুনিকায়নের কাজে হাত দিয়েছি। আমি মনে করি এটি আধুনিক প্রযুক্তিতে যদি এই শিল্প কারখানাটি আমরা আধুনিকায়ন করতে পারি, এটি একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে। এখন সেটা কি চলছে? কাজ চলছে, আবার একটা প্রকল্প নেওয়া হয়েছে প্রায় 1,000 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। আমার বিশ্বাস আমাদের এই সরকারের মেয়াদেই আমরা এটিকে আমরা সম্পূর্ণভাবে তৈরি করে দিয়ে আমাদের যে মানুষের যে প্রত্যাশা, এই প্রত্যাশা পূরণে আমরা সক্ষম হব। এবং ছাতকের শিল্প কারখানা পাশাপাশি তো লাভ আসছে, এরা লাভ করে যাচ্ছে, আমরা কেন পারবো না? আপনার নির্বাচনী এলাকার অনেক মানুষ এই ব্রিটেনে বসবাস করছে, ওয়েলসে বসবাস করছেন এবং ইউরোপ জুড়ে আজকের এই প্রোগ্রামটা দেখছেন, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? অনেক সময় ছাতক দ্বারা থেকে শুরু করে সিলেটের অনেক মানুষের অভিযোগ থাকে বিমান নিয়ে, আমাদের হাতে সময় একবারে কম, ছোট্ট করে আপনি কি? অভিযোগ তো আছেই, অভিযোগ তো থাকবেই, এবং আমরা কেউ অভিযোগের ঊর্ধ্বে নই। তারপরেও আমি সদিচ্ছার কথা বলবো, আমি যদিও মানে আজকের এই পরিসরে আমি শুধু এইটুকুই বলবো, আপনারা আমাদের অনুপ্রেরণা। এই প্রবাসে থেকেও যেভাবে আমাদের সহযোগিতা করেন, বিশেষ করে আমাকে, আমার নির্বাচনে দুঃসময়ে সবসময়ই প্রবাসীরা আমার পাশে ছিলেন। গত নির্বাচনেও কয়েকশো, প্রায় 500-র মতো প্রবাস থেকে আমাদের সমর্থকরা নির্বাচন করতে গেছেন, স্ব উদ্যোগে নিজেদের ভাড়ায় নিজেদের পয়সা খরচ করে নির্বাচন করে এসেছেন। শুধু নির্বাচনে আমাকে সাপোর্ট করা না, প্রতিটি মানে এলাকাকে অগ্রসর করার জন্য তাদের যে কন্ট্রিবিউশন, আমি একটা স্কুল করতে চাই, আমি একটা কলেজ করতে চাই, মানে প্রত্যেকটাতে তাদের একটা অংশগ্রহণ, তাদের সাহায্যের হাত বাড়ানো, আমি আসলেই আমি আমার প্রবাসী বিশেষ করে যারা যুক্তরাজ্যে আছেন বা ইউরোপে আছেন, এমনকি মধ্যপ্রাচ্যে বা আমেরিকাতে আছেন, সকলের কাছে, আমরা প্রবাসী সকল ভাই বন্ধু সকলের কাছে আমি ঋণী। কারণ আমার যে উপজেলায় আজকে অনেকগুলা কলেজ, প্রায় 18-19টি কলেজ, প্রত্যেকটি কলেজ আওয়ামী লীগের আমলে প্রতিষ্ঠা লাভ করেছে এবং প্রবাসীদের অবদান অনস্বীকার্য, প্রত্যেকেই প্রবাস থেকে আপনারা সাহায্য করেছেন। আমি সংসদ সদস্য হওয়ার আগে, নির্বাচিত হওয়ার আগে 16টি হাই স্কুল ছিল আমার নির্বাচনী এলাকায়, এখন 66টি হাই স্কুল, বাকি 50টি হাই স্কুল আমরা নানাভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি কেবলমাত্র আপনাদের বদান্যতায়, আপনাদের সহায়তায়। এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে আপনারা যেভাবে আমাকে বা এই উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে
নিয়ে যাওয়ার জন্য আমাকে সাহায্য করছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ। ধন্যবাদ, ধন্যবাদ আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনার গুরুত্বপূর্ণ বক্তব্যের মাধ্যমে হয়তোবা আমাদের দর্শক যারা আজকে আছেন অনেক উপকৃত হয়েছেন, সম্পর্কে জানতে পেরেছেন, বাংলাদেশ সম্পর্কে জানতে পেরেছেন, ছাতক, দোয়ারা বাজার যারা এখানে প্রোগ্রামটি দেখছেন তারাও জানতে পেরেছেন। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর একটা মিনিট আমি বলবো যে আমাদের এখন উচিত হবে সরকারের ধারাবাহিকতা, কোঅর্ডিনেশন। ধন্যবাদ। আপনারা সরকারকে সাহায্য করবেন, ইনশাল্লাহ আমরা এই দেশকে যে লক্ষ্য নিয়ে দেশ সৃষ্টি হয়েছে সেই লক্ষ্যে পৌঁছার জন্য আমরা কাজ করছি। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় এমপি মহোদয়, আপনার মানে শতব্যস্ততার পরেও আপনি আমাদের সময় দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের অতিথি ছিলেন সুনামগঞ্জ 5 আসনের ছাতক দোয়ারা বাজারের এমপি মহিবুর রহমান মানিক। তার সাথে কথা বললাম বাংলাদেশ বিষয়ে, বাংলাদেশ বিষয়ে কথা বলতে গিয়ে তার নির্বাচনী এলাকা নিয়ে কথা বললেন, সিলেট নিয়ে কথা বললেন এবং প্রবাসীদের অধিকার আদায়ের সংগ্রামে তিনি কীভাবে সোচ্চার হবেন সেই বিষয়টিও উনি তার মেসেজ দিয়েছেন। আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সুপ্রিয় দর্শক, পরবর্তীতে আজকের আলাপন নিয়ে আসছি আপনাদের জন্য কোনো গুরুত্বপূর্ণ এক টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।